নমস্কার বন্ধুরা, প্রায় 7-8 মাস অন্তরালের পর আমরা আবার ফিরলাম, আর ফিরলাম আপনাদেরই টানে। আর অবশ্যই বাংলার সঠিক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে, মানে যে উদ্দেশ্য আর ভাবনা নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা রাজা সীতারাম রায়ের গল্প সাথে নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল, আর তারপর শ্রীলঙ্কার বাঙালি রাজা রাজা শ্রী বিজয় সিংহের কাহিনী ও পরবর্তীকালে শশাঙ্কের কাহিনী হয়ে আমরা আপাতত পৌঁছে গেছি পাল যুগে। আমাদের আজকের প্রতিবেদন পাল যুগ ও পাল যুগের শ্রেষ্ঠ রাজা রাজা শ্রী ধর্মপাল ও সেই 400 বছরের বাংলা স্বর্ণিম অধ্যায়ের ইতিহাস নিয়ে। আমাদের ইতিহাস দেখুন, লাইক করুন, আপনাদের মতামত জানান, বন্ধু বান্ধব ও প্রিয়জনের সাথে এই ইতিহাস শেয়ার করে নিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন, যাতে আমরা এইভাবেই আপনাদের সামনে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস আগামী দিনগুলিতেও তুলে ধরতে পারি। ধন্যবাদ। আসুন তাহলে এবার শুরু করা যাক আজকের আমাদের ইতিহাস, পাল যুগ ও ধর্মপালের কাহিনী। মুঘল সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল 180 বছর। বাংলায় মুঘল শাসন আরও কম দিনের, ভারতের ব্রিটিশ রাজত্বের স্থায়িত্ব 200 বছরের কম। অথচ আমাদের ইতিহাসের সিলেবাসের সিংহভাগ জুড়ে সেই মুঘল ইতিহাস আর ব্রিটিশ যুগে ভারতের উন্নতি। বাঙালির ইতিহাস চর্চায় ব্রিটিশ আগমন পরবর্তী বাংলার নবজাগরণকে এমনভাবে দেখানো হয় যাতে মনে হয় ব্রিটিশ আসার আগে বাংলায় শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য ইত্যাদিতে উল্লেখযোগ্য ইতিহাস আদৌ ছিল না। একই রকমভাবে সামরিক কুশলতায় বা শৌর্যবীর্যেও বাঙালির অতীতকে নস্যাৎ করে দেয় আমাদের ইতিহাসের পাঠ। সেই কারণেই বাংলার ইতিহাসে নামমাত্র উল্লেখ থাকে সেই সাম্রাজ্যের, যার 400 বছরের রাজত্বকালে এই বাংলা শৌর্যে, পরাক্রমে, বৈভবে, বিদ্যায়, শিক্ষা সংস্কৃতিতে উচ্চতার শিখর স্পর্শ করেছিল। আসুন আজ আমরা বাংলার ইতিহাসের স্বর্ণযুগ অর্থাৎ পাল যুগের দিকে ফিরে তাকাই। আমাদের চ্যানেলে এর আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল বাংলার ইতিহাসের প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের কথা, যার হাত ধরে সর্বভারতীয় রাজনীতিতে বাংলা তার পৃথক অস্তিত্ব নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল। কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর এক অরাজক পরিস্থিতি বাংলাকে গ্রাস করে। ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত বাংলার মানুষ নিজেদেরই মধ্যে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকে। প্রায় এক শতাব্দী ধরে চলতে থাকা এই বিশৃঙ্খলা ও অরাজকতার অবস্থা বাংলার ইতিহাসে মাৎসান্যায় যুগ নামে পরিচিত। উষালগ্নের আগেই যেমন রাতের অন্ধকার যখন গভীরতম হয়, তেমনি শতাব্দী দীর্ঘ নৈরাজ্যময় মাৎসান্যায় যুগ কাটিয়ে বাংলার রাজনৈতিক আকাশের পূর্ব দিগন্তে রক্তিম আভা প্রকট হল 750 খ্রিস্টাব্দে, যখন বাংলার প্রজাবৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করলেন তাদের রাজাকে। বাংলায় ঐক্য, সুশাসন ও সমৃদ্ধি ফিরিয়ে আনার গুরুদায়িত্ব নিয়ে জনতার দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসলেন গোপাল। আরম্ভ হল এক নতুন যুগের, যা খ্যাত হয়ে থাকবে পাল যুগ নামে, আর যা বাংলা শাসন করবে পরবর্তী 4 শতাব্দী। রাজপদে অভিষিক্ত হওয়ার পরেই গোপাল মন দিলেন বাংলার একচ্ছত্র শাসন প্রতিষ্ঠায়। 20 বছরের রাজত্বকাল শেষ করে গোপাল যখন রাজত্বভার অর্পণ করছেন তার পুত্র ধর্মপালকে, বাংলা ততদিনে এক সংহত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। আনুমানিক 770 খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন ধর্মপাল। ধীরে ধীরে তার রাজ্য সীমায় অন্তর্ভুক্ত হল মগধ, অর্থাৎ এখনকার বিহার। কিন্তু বীর ধর্মপাল সেখানেই থেমে থাকলেন না, সেই সময় আর্যাবর্ত অর্থাৎ উত্তর ও মধ্য ভারতে রাজনৈতিক আধিপত্য বিস্তারে তৎপর দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট ও পশ্চিম ভারতের গুর্জর প্রতিহারগণ,
আর্যাবর্তের নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল কনৌজ। ধর্মপাল এবার আর্যাবর্তে বাংলার বিজয় পতাকা ওড়ানোর উদ্যোগ নিলেন, ফলে কনৌজের অধিকার নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবার ত্রিমুখী হল। কনৌজের নিয়ন্ত্রণ তখন গুর্জর প্রতিহারদের হাতে, তাদের প্রতিনিধি ইন্দ্রায়ুধ কনৌজ শাসন করছেন তখন। কূটনীতি ও সমরনীতির সমন্বয়ে ধর্মপাল নিজের প্রতিপত্তি বিস্তার করলেন। রাষ্ট্রকূট বংশীয় রাজকুমারী রণ্যাদেবীকে বিবাহ করে বৈবাহিক সূত্রে কাছে টানলেন দাক্ষিণাত্যের প্রতাপশালী রাষ্ট্রকূটদের। তারপর সামরিক পরাক্রমে গুর্জর প্রতিহারদের পরাজিত করে ছিনিয়ে নিলেন কনৌজ। সেখানে তার অনুগত সামন্ত চক্রায়ুধকে নিজের প্রতিনিধি করে তার হাতে কনৌজের শাসনভার অর্পণ করলেন। বাংলার পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়ল সমগ্র উত্তর ভারতে। তার সাম্রাজ্য বিস্তৃত হল নেপালেও। বাংলার পাল সাম্রাজ্য তখন হিমালয় থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত। ধর্মপালের সময়কার একটি তাম্র শাসন অর্থাৎ তামার পাতের ওপর খোদাই করা লিপি পাওয়া গিয়েছে, যেটি এখন পরিচিত খালিমপুর তাম্রলিপি নামে। ওই তাম্রলিপি থেকে মানা যায় যে ভোজ অর্থাৎ বর্তমান মধ্য ভারতের বিদর্ভ অঞ্চল, মৎস্য অর্থাৎ বর্তমানের রাজস্থানের পূর্ব অংশ, মদ্র অর্থাৎ বর্তমানের পাঞ্জাব, কুরু অর্থাৎ বর্তমানের দিল্লি হরিয়ানা অঞ্চল, যদু অর্থাৎ বর্তমানের গুজরাট, অবন্তী অর্থাৎ এখনকার মধ্যপ্রদেশ, কীর অর্থাৎ এখনকার উত্তরাঞ্চল, গান্ধার অর্থাৎ বর্তমানে পাকিস্তানের পশ্চিম অংশ ও আফগানিস্তান। উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের এই সমস্ত রাজ্যগুলি ধর্মপালের আধিপত্য স্বীকার করে নিয়েছিল। ধর্মপাল ভূষিত হয়েছিলেন উত্তরাপদ স্বামী আখ্যায়। ধর্মপালের কীর্তি শুধুমাত্র সামরিক অভিযান বা সাম্রাজ্য বিস্তারেই সীমাবদ্ধ থাকেনি, বাংলাকে বিদ্যাশিক্ষার পীঠস্থানে পরিণত করার কৃতিত্বও তারই। ভারতের সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তার পৃষ্ঠপোষকতা তো ছিলই, সাথে তার রাজ্য জুড়ে অসংখ্য বিদ্যালয় গড়ে উঠেছিল। বৌদ্ধ মতানুসারী ধর্মপাল তার রাজ্য জুড়ে বৌদ্ধ দর্শন চর্চা কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় তৈরি করান। নালন্দার অদূরে অদন্তপুরী অর্থাৎ বর্তমান বিহারের ভাগলপুরের কাছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে সোমপুর মহাবিহার ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। ধর্মপাল বাংলার শ্রেষ্ঠ সম্রাট। দীর্ঘ ৪০ বছরের শাসনে হিমালয় থেকে বিন্ধ্য পর্বত পর্যন্ত বিস্তৃত তার সাম্রাজ্যে ভারতের রাজনীতিতে বাংলাকে এক সুউচ্চ স্থান প্রদান করে। ৮১০ খ্রিস্টাব্দে তার সুযোগ্য পুত্র দেবপাল সিংহাসনে আরোহণ করেন। পিতার কাজকে অক্ষুণ্ণ রেখে তিনি কলিঙ্গ বা বর্তমান ওড়িশা এবং প্রাগজ্যোতিষ বা এখনকার আসাম ও পূর্বোত্তর ভারতে সামরিক অভিযানের মাধ্যমে আধিপত্য স্থাপন করেন। পাল সাম্রাজ্যের বিজয় পতাকা তখন উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে উঠতে শুরু করেছে। গোপালের সঙ্গে বাংলার অগ্রগতির যে যাত্রা শুরু হয়েছিল, পাল বংশের ১৭ প্রজন্ম ধরে একাধিক্রমে তা শাসন করে গেছে। পালযুগে যে ৫টি বিশ্ববিদ্যালয় ও বৌদ্ধ দর্শন চর্চা কেন্দ্র আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছিল, সেগুলি হল নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুরী, সোমপুর ও জগদ্দল। বর্তমান বাংলাদেশের নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। ২৭ একরে বিস্তৃত প্রচুর বৌদ্ধ মঠ ও হিন্দু মন্দির ও বিদ্যাশিক্ষা তথা চর্চা কেন্দ্রের সমন্বয়ে তৈরি এই সুবিশাল মহাবিহার পরিসর বা ক্যাম্পাস এশিয়ার বৃহত্তম বৌদ্ধ বিহার ছিল। খননের পর এই স্থান পরিসর থেকেই প্রস্তর নির্মিত ৬৩টি অপূর্ব হিন্দু দেবমূর্তি পাওয়া গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে ১৭৭টি কক্ষ ছিল বৌদ্ধ শ্রমণদের থাকার জন্যে। সহস্রাধিক আবাসিক ছাত্রের থাকার ও বিদ্যালাভের ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। বাংলার মেধা ও চিন্তনের স্ফুরণ স্থলগুলির অন্যতম ছিল এই সোমপুর মহাবিহার। সোমপুরের অদূরে জগদ্দলে আরেক বিশ্ববিদ্যালয় ও মহাবিহার ছিল,
যার স্থাপনা হয় পাল সম্রাট রামপালের সময়ে। সম্প্রতি এই জগদ্দল মহাবিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। অদন্তপুরী বিশ্ববিদ্যালয়ে 1200 আবাসিক ছাত্র শতাধিক অধ্যাপকদের কাছ থেকে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারতেন এবং বৌদ্ধ ধর্মচর্চা কেন্দ্রে সহস্রাধিক শ্রমণ ও সন্ন্যাসীদের থাকার ব্যবস্থা ছিল। সেই সময়কার সর্বাধিক বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল বিক্রমশিলা। সম্রাট ধর্মপাল তার রাজকীয় উপাধি বিক্রমশীল অনুসারে এই বিশ্ববিদ্যালয় ও মহাবিহার প্রতিষ্ঠা করেন। সেইখানে প্রায় 2000 আবাসিক ছাত্রকে 160 জন অধ্যাপক পাঠদান করতেন। তাদের উপরে ছিলেন 108 জন পণ্ডিত, তাদের উপরে ছিলেন যথাক্রমে মহাপণ্ডিত, 6 জন দ্বারপণ্ডিত ও সর্বোচ্চ স্থানে অধ্যক্ষ। বিক্রমশিলার নির্মাণশৈলীও সোমপুর মহাবিহারেরই মতো। এখানেও বৌদ্ধ ও হিন্দুদের দেবালয়ের সমন্বয় দেখা যায়। বিক্রমশিলার খননকার্যে বুদ্ধমূর্তির সঙ্গে বিষ্ণু, পার্বতী, অর্ধনারীশ্বর, হনুমান ও নৃসিংহদেবের মূর্তিও পাওয়া গিয়েছে। বিখ্যাত বৌদ্ধ দার্শনিক শ্রী অতীশ দীপঙ্কর এই বিক্রমশিলার অধ্যক্ষ পদ অলঙ্কৃত করেছেন। এই বিশ্ববিদ্যালয় ও মহাবিহারগুলি পরস্পর সংযুক্ত ছিল। বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের মধ্যে শিক্ষক ও অধ্যাপকদের বিনিময় করত। ধর্ম, দর্শন, ব্যাকরণ, সাহিত্য, গণিত, বিজ্ঞান, বৌদ্ধতন্ত্র ইত্যাদি বিষয়ে পঠন পাঠন চলত এই শিক্ষাকেন্দ্রগুলিতে। এই সমস্ত বিশ্ববিদ্যালয় ও বৌদ্ধ চর্চা কেন্দ্রগুলি পরিচালিত হতো রাজার অর্থে, পৃষ্ঠপোষকতায় এবং তত্ত্বাবধানে। মহাবিহার ও বিশ্ববিদ্যালয় ছাড়াও পাল যুগে অসংখ্য শিক্ষা ও ধর্মচর্চা কেন্দ্র ছিল, যেগুলি ছিল বৌদ্ধ বিহার নামে। মূলত বিহারের আধিক্যের কারণেই তৎকালীন মগধ ইসলামী আক্রমণকারীদের কাছে পরিচিত হয় বিহার নামে। কালক্রমে সেই নামেই আজকের বিহার রাজ্য পরিচিতি পেয়েছে। পাল যুগের গৌড়ীয় শৈলীর শিল্পকলা ভারতের এক অনন্য সম্পদ। পাথর খোদাই করে যে অপূর্ব ভাস্কর্য সে সময় সৃষ্টি হয়েছিল তা অনবদ্য। বিতপাল ও ধীমান পাল যুগের বঙ্গীয় শিল্পরীতির দুই কিংবদন্তি শিল্পী ছিলেন। তাদের সৃষ্টি করা অসংখ্য শিল্পকীর্তি দেশে ও বিদেশের মিউজিয়াম ও সংগ্রহশালাগুলিতে রক্ষিত আছে। পাল যুগে বিকশিত বঙ্গীয় চিত্রকলাও অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছিল। তালপাতার উপর আঁকা বহু বর্ণের চিত্র ও মিনিয়েচার পেন্টিং আজও সমগ্র বিশ্বের বিস্ময়। আশ্চর্যের বিষয়, সেই অঙ্কনশৈলীর চিত্র সম্বলিত তালপাতার পুঁথি হাজার বছর পরেও অক্ষত রয়ে গেছে। ইসলামী অসহিষ্ণুতা ও ধ্বংসলীলার গ্রাস থেকে এই শিল্পরীতির হাতে গোনা যে কয়টি শিল্পরীতি বেঁচে গিয়েছিল, 983 খ্রিস্টাব্দে সৃষ্ট প্রজ্ঞাপারমিতা অষ্টসহস্রিকা তাদের মধ্যে একটি। বাংলা ভাষা বিকাশের জন্মলগ্ন এই পাল যুগে। এই সময়ই চর্যাপদের ভাষার মাধ্যমে পরিণতি পেতে শুরু করে আজকের বাংলা ভাষা। আর এই পাল যুগেই অতীশ দীপঙ্করের মাধ্যমে তিব্বতে বৌদ্ধ ধর্ম বিস্তার লাভ করে। পাল যুগের রাজাগণ বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে কখনোই বিভেদ করেননি। ধর্মপালের তাম্রশাসনে উল্লেখ রয়েছে যে ধর্মপালের সামন্ত ছিলেন নারায়ণ বর্মণ। তিনি শুভস্থলী নামক স্থানে একটি হিন্দু মন্দির নির্মাণ করেছিলেন আর ধর্মপালের এই মন্দিরটিতে 4টি গ্রামের নিষ্কর ভূমিদান করেছিলেন নারায়ণ বর্মণ। ধর্মপালের প্রধানমন্ত্রী ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণ। মুঙ্গের তাম্রশাসনে উল্লেখ রয়েছে ধর্মপাল নিজে যেমন শাস্ত্রের অনুশাসন মেনে চলতেন, ঠিক তেমনি হিন্দু ধর্মের সকল বর্ণ ও মতের প্রত্যেকে যেন নিজ ধর্ম পালন করতে পারেন তার ব্যবস্থাও তিনি করেছিলেন। বুদ্ধগয়ার প্রস্তরলিপি, যা কেশব প্রশস্তি নামে পরিচিত, তা থেকে জানা যায় সম্রাট ধর্মপাল তার সিংহাসন রোহণের 26তম বছরে তার রাজ্যে চতুর্মুখ মহাদেবের মন্দির স্থাপন করেন এবং সুবিশাল এক সরোবর খননে 3000 স্বর্ণমুদ্রা ব্যয় করেন। পাল যুগে বাংলা জুড়ে জ্ঞান, মেধা, চিন্তন, শিল্প সংস্কৃতির যে উৎকর্ষ তৈরি হয় তা পাল যুগের অবসানের পরেও বিদ্যমান ছিল। ত্রয়োদশ শতক বাংলার জাতীয় জীবনে এক চরম বিপর্যয় নিয়ে এসেছিল। বাংলা নিমজ্জিত হয়েছিল ঘোর অন্ধকারে। 1199 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ, এই 5 বছরের কালখণ্ডে বখতিয়ার খিলজি নামে এক আক্রমণকারীর হাতে ধ্বংস হয় বাংলার বিদ্যাচর্চার কেন্দ্রগুলি।
নির্বিচারে হত্যা করা হয় লক্ষাধিক বিদ্যার্থী, অধ্যাপক, বৌদ্ধ শ্রমণ ও সাধারণ মানুষকে। আমাদের জ্ঞানের আকর কয়েক লক্ষ গ্রন্থ ও পুঁথি পুড়িয়ে দেওয়া হয়। নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুরী গ্রন্থাবলী 7 মাস ধরে জ্বলতে থেকেছিল সেই আগুনে। গৌড়ীয় শৈলীর প্রস্তর ও ধাতু নির্মিত ভাস্কর্যগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বিশ্ববিখ্যাত স্থাপত্যগুলির একই দুর্দশা হয়। বাংলার স্বর্ণযুগের অবসান ঘটে, না হলে হয়তো আজও বাংলার সাংস্কৃতিক প্রবাহে অবগাহন করত সারা বিশ্ব। হায় রে বাঙালি, 180 বছরের মুঘল যুগ আর মাত্র 2 বছরের সিরাজের নবাবী বা ইংরেজ শাসনের ইতিহাসের সাড়ম্বর চর্চায় আমরা ভুলেই থাকি বাংলার শ্রেষ্ঠ সম্রাট ধর্মপালকে। ইংরেজ আমলের নবজাগরণ আর শিক্ষার বড়াই করা বাঙালি ভুলেই গেছে সেই পাল যুগের গৌরবশালী অতীতকে, যখন 400 বছর ধরে সারা বিশ্বকে জ্ঞান বিতরণ করত বাংলা। আমি বাংলায় গান গাই, গাইতে গিয়ে একবারও মনে করি না সেই পাল যুগকে, যখন বাংলা একটি ভাষারূপে পরিণতি পেয়েছে। ভুললে চলবে না, পাল যুগ বাংলার ইতিহাসের স্বর্ণযুগ, বাঙালি জাতির জীবন প্রভাত।